أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. তোমরা যদি কারো অধীন না হয়ে থাকো এবং নিজেদের এ ধারণার ব্যাপারে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে মৃত্যুপথ যাত্রীর প্রাণ যখন কণ্ঠ নালিতে উপনীত হয় এবং তোমরা নিজ চোখে দেখতে পাও যে সে মৃত্যু মুখে পতিত হচ্ছে সে সময় তোমরা বিদায়ী প্রাণবায়ুকে ফিরিয়ে আনো না কেন সে সময় তোমাদের চেয়ে আমি তার অধিকতর নিকটে থাকি কিন্তু তোমরা দেখতে পাও না মৃত সেই ব্যক্তি যদি মকরদের কেউ হয়ে থাকে তাহলে তার জন্য রয়েছে আরাম আয়েশ উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা জান্নাতামিন আর সে যদি ডান দিকের লোক হয়ে থাকে তাহলে তাকে সাদর অভিনন্দন জানানো হয় এভাবে যে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক

একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রুহ কিভাবে তার দেহ ছেড়ে চলে যায় সেই সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাহ আলাহিসাল্লাম একটি দীর্ঘ হাদিসে বিস্তারিত বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যখন একজন মুমিন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা তার জন্য জান্নাত থেকে কফিন এবং সুগন্ধি নিয়ে অবতরণ করে এবং তারা সেই মৃত ব্যক্তির সামনে এসে বসে যায় এরপর মৃত্যুর ফেরেশতা অবতরণ করেন এবং তিনি সেই মুমিন ব্যক্তিকে সুসংবাদ জানিয়ে বলেন তুমি খুশি হও আনন্দিত হও তোমার সাথে আল্লাহ শুভমা তাওলা করা ওয়াদার ব্যাপারে তুমি আনন্দিত হও তিনি এরপর সেই রুহকে দেহ থেকে বের হয়ে আসতে বলেন তিনি বলেন ইয়া তোমান হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে এসো তোমাকে আল্লাহ সুমাত যে নিয়ামত দিবেন সেই দিকে তোমাকে আহ্বান করছি তুমি বেরিয়ে এসো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সেই রুহ তখন দেহ থেকে এত সহজে বের হয়ে আসবে ঠিক যেভাবে একটা পানির জগ উপর করলে তা থেকে পানির ফোটা অতি সহজে গড়িয়ে পড়ে যায় দেহ থেকে এই রুহ অতি সহজে পিছলে বের হয়ে আসবে আর যেই মুহূর্তে মৃত্যুর ফেরিস্তা সেই রুহকে সেই মুমিন ব্যক্তির রুহকে দেহ থেকে বের করে আনবেন সাথে সাথে সেই রুহকে বহন করার সম্মান লাভ করার জন্য উপস্থিত সকল ফেরিস্তা সেখানে ঝাঁপিয়ে পড়বেন তারা প্রত্যেকেই চাইবেন যেন তারা এই রুহকে বহন করার সম্মান লাভ করতে পারেন ফেরেস্তারা এই সম্মান লাভ করার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করবেন তারা একে অপরের সাথে কারাগারি শুরু করে দেবেন এরপর তারা সবাই মিলে সেই রুহকে বহন করে উপরের দিকে প্রথম আসমানের দিকে যাত্রা শুরু করবেন বলেন এই মুমিন ব্যক্তির রুহ বহনকারী ফেরিস্তাদের দল যখনই নতুন আরেক দল ফেরিস্তাদের সাথে সাক্ষাৎ লাভ করবেন জান্নাত থেকে নিয়ে আসা সেই সুগন্ধির অসাধারণ সুবাস পেয়ে নতুন ফেরিস্তাদের দল তাদেরকে জিজ্ঞাসা করবেন এটা কার রুহ তখন বহনকারী ফেরেশতারা তাদেরকে বলবেন এটা হচ্ছে অমোক ব্যক্তির রুহ এবং তারা সেই মুমিন ব্যক্তির রুহকে ভালো ভালো নাম উপাধি ইত্যাদির সাথে প্রশংসার সাথে পরিচয় করে দিবেন সম্মানের সাথে তারা ফেরেস্তাদের দলের সাথে সেই রুহকে পরিচয় করিয়ে দিবেন এভাবে এই ঘটনা ঘটতে থাকবে যতক্ষণ না তারা সবচেয়ে নিচের স্তরের আসমানের দরজার কাছে পৌঁছে যাবেন এরপর রুহ বহনকারী ফেরেস্তাদের দল আসমানে প্রবেশ করার জন্য অনুমতি চাইবেন যেন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে তারা প্রথম আসমানে প্রবেশ করবেন সেখানেও একই ঘটনা ঘটবে সেই স্তরের আসমানের ফেরিস্তারাও জিজ্ঞাসা করবেন এটা কার রুহ তারা তাকে ভালো নামে প্রশংসার সাথে পরিচয় করিয়ে দেবেন এবং নতুন ফেরিস্তাদের দলও সেই পূর্বের রুহ বহনকারী ফেরেস্তাদের দলের সাথে সঙ্গী হবেন এভাবে তারা চলতে থাকবেন প্রত্যেকটা স্তরে আসমানে একই ঘটনা ঘটতে থাকবে এই মুমিন ব্যক্তির রুহ চারদিক থেকে ফেরেস্তাদের দ্বারা ঘেরাও হয়ে উপরের দিকে চলতে থাকবে চলতে চলতে এক সময় সবগুলো আসমান পার হয়ে সে আল্লাহ সুবাহ কাছে গিয়ে হাজির হবে এরপর আল্লাহ আল্লা সুবাহতাল্লাহ এই রুহকে জান্নাতের প্রতিশ্রুতি দান করবেন আল্লাহ সুহাম তাল্লাহ এরপর বলবেন একে আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাও কারণ এদেরকে আমি মাটি থেকেই সৃষ্টি করেছি এবং সেখানেই তারা ফিরে যাবে এবং সেখান থেকেই আবার একদিন তাদের সবাইকে উঠানো হবে এরপর সেই রুহ আল্লাহ সুবাহ দেয়া সম্মান লাভ করে জান্নাতের প্রতিশ্রুতি পাওয়ার পর সম্মানিত হয়ে সেই রুহ আবার দুনিয়াতে ফিরে আসবে এরপর সাল্লাম আমাদেরকে বলেন অবিশ্বাসী কাফির এবং বদ আমলকারী পাপিদের রুহের কি অবস্থা হবে সেই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই পাপি ব্যক্তির জন্য জাহান জাহান্নাম থেকে একটি কফিন নিয়ে তার কাছে অবতরণ করবেন এবং তারপর মৃত্যুর ফেরেস্তা তার কাছে এসে বসবেন এবং তিনি বলবেন হে পাপি খত্তা আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে তুমি বেরিয়ে এসো হে খবিস আত্মা আল্লাহর ক্রোধ এবং শাস্তির দিকে তুমি বের হয়ে এসো তখন ভয়ে সেই পাপি বান্দার রুহ শরীরের ভিতরে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি স্নায়ু প্রতিটি মাংস পেশি আঁকড়ে ধরে সে দেহের ভিতরে টিকে থাকার চেষ্টা করবে সে কিছুতেই দেহ থেকে বের হয়ে আসতে চাইবে না তখন মৃত্যুর ফেরেশতা তাকে পাকরাও করবেন এবং তাকে টেনে বের করবেন রাসুল্লাহ সাল্লাই বলেন যে এই রুহ টেনে বের করে আনাটা এতটাই কষ্টদায়ক হবে ঠিক যেভাবে একটা ভেজা তুলার বল থেকে একটা কাটা যুক্ত গাছের ডাল টেনে বের করে আনা হয় একবার চিন্তা করুন একটা ভেজা তুলার বল থেকে একটা কাটা যুক্ত গাছের ডাল যদি টেনে বের করা হয় তাহলে কি অবস্থা হবে এই পাপি ব্যক্তির মৃত্যু যন্ত্রণার সময় তার দেহের প্রতিটি স্নায়ু প্রতিটি মাংস পেশি ছিঁড়ে বের হয়ে আসতে চাইবে যখনই সেই রুহকে বের করে আনা হবে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউথ যখন সেই পাপি ব্যক্তির রুহকে বের করে আনবেন সাথে সাথে ফেরেজ তারা সেখানে লাফিয়ে পড়বেন এবং তারা তাকে জাহান্নাম থেকে নিয়ে আসা সে কফিনে প্রবেশ করাবেন এরপর তারা সেই রুহকে বহন করে আসমানের দিকে যাত্রা শুরু করবেন বলেন যে এই বদ আমলকারী রুহ থেকে এত বিশ্রী পচা দুর্গন্ধ বের হবে যে যখনই নতুন কোন ফেরেজ তাদের দল এই রুখ বহনকারী ফেরেজ তাদের দলের সাথে মুখোমুখি হবেন তারা তাকে অভিশাপ দেওয়া শুরু করবেন এবং জিজ্ঞাসা করবেন এটা কার রুহ তখন বহনকারী ফেরেস্তারা তাকে বাজে বাজে নামে নিকৃষ্ট সব নামে পরিচয় করিয়ে দেবেন সে কোন সম্মান লাভ করবে না ফেরেস্তারা তাকে নিয়ে আরো উপরের দিকে যাত্রা শুরু করবেন চলতে চলতে তারা প্রথম আসমানের দরজার কাছে গিয়ে হাজির হবেন এবং আরো উপরে যাওয়ার জন্য তারা অনুমতি চাইবেন কিন্তু এই বদ আমলকারী রুহের জন্য এই পাপি কাফিরের রুহের জন্য কিছুতেই আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে না এবং আল্লাহ সুবাহ এরপর বহংকাই ফেস্তাদেরকে বলবেন ছুঁড়ে ফেলে দাও এই রুহকে সবচেয়ে নিচু জমিনে ছুঁড়ে ফেলে দাও এই রুহ তখন অপমানের সাথে অপমানিত হয়ে আবার দুনিয়াতে ফিরে আসবে এরপর সমস্ত রুহ কবরে ফিরে আসবে এটা হচ্ছে আমাদের আখিরাতের পথে যাত্রার পরবর্তী পর্যায়ে আল কবর মাটির ঘর আল কবর ওসমান রাজি তিনি যখনই কোন কবর দেখতেন তখনই আবেগে আক্রান্ত হতেন বিচলিত হয়ে যেতেন এবং কান্নায় ভেঙে পড়তেন তাই অন্যরা জিজ্ঞাসা করতেন কি ব্যাপার আপনি কবর দেখলে এত ভয় পেয়ে যান এত আবেগে আক্রান্ত হয়ে পড়েন অথচ জাহান্নাম কিংবা জান্নাতের কথা আপনাকে এত বিচলিত করে না কেন জাহান্নামের কথা শুনলে আপনি এত ভয় পান না বা জান্নাতের কথা শুনলেও আপনার আবেগের এত পরিবর্তন হয় না কিন্তু একটা কবর দেখলে আপনার আবেগের বিশাল পরিবর্তন হয়ে যায় এটা কেন হয় আপনি কান্নায় ভেঙে পড়েন ওসমান রাজিয়ানহু উত্তরে বললেন আমি আল্লাহ রাসুল সাল্লামকে বলতে শুনেছি আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর যদি তুমি এতে সফল হও তাহলে পরের ধাপগুলো তোমার জন্য সহজ হবে আর যদি এই প্রথম ধাপেই তুমি ব্যর্থ হও তাহলে পরের প্রত্যেকটি ধাপ তোমার জন্য আরো কষ্টদায়ক এবং যন্ত্রণাদায়ক হবে আর এ কারণেই কবরের কথা মনে হলে আমি কাদি তিনি আরো বলেন আল্লাহ রহু সাল্লাম আরো বলেছেন ভয়ঙ্কর যত কিছু আমি দেখেছি এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে কবর আমি জীবনে কবরের চেয়ে অধিক ভীতিকর আর কিছুই দেখিনি এই কবর অন্ধকার এই মাটির ঘরে আমাদের সবাইকে একদিন একদিন যেতেই হবে আমাদের প্রত্যেককে সেখানে যেতে হবে এই দুনিয়ার সকল আরাম আয়েস বিলাস ছেড়ে সব কিছুকে পেছনে ফেলে রেখে আমাদেরকে কবরে যেতে হবে এমনকি আমাদের লাশ মাথায় বহন করে নিয়ে সেই মাটির গর্তে পুঁতে রেখে আসা হবে সেই অন্ধকার কবর এই কবর অত্যন্ত ভয়ানক একটি স্থান একজন মহিলা ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ সময় মসজিদের নববী পরিষ্কার করত সেই মহিলা ছিলেন বৃদ্ধা তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন এবং সে রাতেই মৃত্যুবরণ করেন তখন গভীর রাত হওয়ার কারণে সাহাবাগন আল্লাহ রাসুল সাল্লাহ আর ঘুম থেকে জাগালেন না তারা তাকে কবর দিয়ে তো পরদিন দিন রাসুল্লাহ সাল্লা জিজ্ঞাসা করলেন যে সেই মহিলাটি কোথায় তাকে দেখছি না কেন সাহাবারা বললেন যে তিনি তো গতকাল রাতে মারা গেছেন এবং আমরা তাকে কবরও দিয়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন তিনি বিষয়টির গুরুত্ব বুঝতে পারলেন তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা আমাকে ডাকলে না কেন আল্লাহ রাসুল সাল্লাহ সেই মহিলার ব্যাপারে অত্যন্ত চিন্তিত ছিলেন রাসুদুল্লাহ সাল্লাহ তিনি ছিলেন এই উম্মতের পিতা তিনি এই উম্মতের প্রত্যেকের জন্য সে দুর্বল হোক কিংবা সবল হোক নারী কিংবা পুরুষ শিশু কিংবা বৃদ্ধ সবার জন্যই তিনি চিন্তা করতেন তিনি আবার জিজ্ঞাসা করলেন তোমরা তাকে কবর দিয়ে দিয়েছ অথচ আমাকে ডাকলে না এরপর তিনি বলেন আমাকে তার কবর দেখিয়ে দাও সেখানে গিয়ে তিনি বলেন যে এই কবরগুলো হচ্ছে অন্ধকার এই কবরগুলো অন্ধকার কিন্তু আল্লাহ সহামতাল্লাহ এদের উপর আমার সালাতের কারণে এগুলোকে আলোকিত করে দেবেন কবরে একজন ব্যক্তিকে রেখে আসা মাত্রই সবার প্রথমে যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কবর আপনাকে চার দিক থেকে চেপে ধরবে এবং এই চাপ হবে অত্যন্ত যন্ত্রণাদায়ক আর এটা এ কারণেই হবে যে আপনি এই মাটিরই একটি অংশ ছিলেন এই মাটি থেকেই আপনাকে সৃষ্টি করা হয়েছে এবং এখন আবার মৃত্যুর পর আপনি সেই মাটিতেই ফেরত যাচ্ছেন বলেছেন। কবর চেপে ধরে আর এই চাপ থেকে যদি কেউ রেহাই পেত তবে তিনি হতেন আল্লাহর ওয়ালি সাহিব কবর তাকেও চাপা দিয়েছে অর্থাৎ এমনকি আল্লাহর ওয়ালি হওয়ার পরও তিনি এই চাপ থেকে রেহাই পাননি সাল্লাহ সাল্লাহাম বলেন এই ওয়ালি হচ্ছেন তিনি যার মৃত্যুতে আল্লাহর আরো কেঁপে উঠেছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল এবং এই ওয়ালি হচ্ছেন তিনি যার জানা যায় সত্তর হাজার করেছিল কিন্তু তিনিও এই কবরের চাপ থেকে রেহাই পাননি কবর তাকেও চেপে ধরেছিল যদিও পরে সেই চাপ অপসারণ করা হয়েছিল আল্লাহর এই ওয়ালি মোয়াজ তিনি ছিলেন মদিনায় আনসারদের নেতা তিনি মদিনায় আল্লাহ রাসুল সাল্লুসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন এবং তিনি মৃত্যু পর্যন্ত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিরাপত্তা দিয়েছিলেন তিনি মদিনায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে মেহমানদারি করেছিলেন আতিথিয়তা করেছিলেন এবং তিনি ছিলেন সবচেয়ে উত্তম আতিথিয়তাকারী এত কিছুর পর আল্লাহ সুমতাল্লাহ তাকে এই বিশেষ মর্যাদা দান করেছিলেন আল্লাহর ওয়ালি হিসেবে তাকে আল্লাহ মর্যাদা দান করেছিলেন কিন্তু এর পরেও কবরে তাকে সেই চাপা সহ্য করতে হয়েছে কবরের এই চাপ আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে একটি বাচ্চা ছেলে মারা গেলে আল্লাহ রসুল সাল্লাম বললেন যদি কেউ কবরের এই চেপে ধরা থেকে রেহাই পেত তবে তা হতো এই শিশুটি যদি কেউ কবরের চেপে ধরা থেকে রেহাই পেত তবে হতো এই শিশুটি কিন্তু সেই শিশুটিকেও কবরের সেই ভয়ঙ্কর চাপ অনুভব করতে হয়েছে এখন আমরা ফিতনাতুল কবর সম্পর্কে কথা বলবো কবরে আমাদেরকে যে সমস্ত কঠিন পরীক্ষা এবং আজাবের মধ্য দিয়ে যেতে হবে সেটাই হচ্ছে ফিতনাতুল কবর কবরে একজন ব্যক্তিকে রেখে আসার পর যখন ফেরেস্তের আগমন করবেন তখন তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন যখনই একজন ব্যক্তি কবরে প্রবেশ করবে সাথে সাথে আকস্মিকভাবে সেখানে মুনকার এবং নাকির নামক দুইজন ফেরেস্তে এসে উপস্থিত হবেন এবং তারা এমনভাবে চিৎকার করতে থাকবেন যে কবরে সেই ব্যক্তিটি ভয়ে চমকে উঠবে সে বিস্মিত হয়ে যাবে হতবাক হয়ে যাবে ফেরেশতাদের সাথে তার এই সাক্ষাৎ মোটেও আনন্দদায়ক কিছুই হবে না আপনি মুসলিম হন অথবা অমুসলিম হন উভয় ক্ষেত্রেই তারা একই রূপে একই চেহারায় এসে উপস্থিত হবে এবং তারা হবেন খুবই কঠোর এবং কর্কশ এবং আপনার কাছ থেকে তারা শুধু সঠিক উত্তরটাই আশা করে অতিরিক্ত কোনো কথা তারা শুনতে চায় না যখন তারা উচ্চ স্বরে চিৎকার করতে করতে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের হাতে একটা মুগুর ধরা থাকবে সেই সময়টাকে বলা হয়ে থাকে আল এবং নাকির তিনটি প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত তারা জানতে চাইবে মার রাব্বুক আমার দিনুক ও আমার নবীক তোমার রব কে তোমার দিন কি এবং কে তোমার নবী এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা এবং এই পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত মাত্র তিনটি প্রশ্ন এই পরীক্ষায় আমরা সারা বছর ধরে বিভিন্ন পরীক্ষার জন্য কত পড়াশোনা করি কত প্রস্তুতি নেই কিন্তু যেই পরীক্ষাটি আমরা নিশ্চিতভাবে আমাদের জীবনে অবশ্যই মুখোমুখি হতে যাচ্ছি তার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করেছি কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি এই প্রশ্নগুলো আমাদের জানা এবং এর উত্তরগুলো আমাদের জানা কে তোমার রব কি তোমার দিন এবং কে তোমার রাসুল মাত্র তিনটি প্রশ্ন এই উত্তরগুলো তারা সরাসরি চাইবেন এবং আমাদেরকে অবশ্যই এর জবাব দিতেই হবে একজন বিশ্বাসী ব্যক্তি একজন মুমিন সে বলবে আমার 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 রব আল্লাহ ইসলাম এবং নবী সাল্লাম এই ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন একজন মৃত ব্যক্তি কবরে এসে উপস্থিত এই ভয়ানক নতুন একটা জায়গায় যখন এইরকম ভয়ঙ্কর দর্শন ফেরিস্তাদের সাথে তার সাক্ষাৎ হবে যারা অত্যন্ত কঠোর এবং কর্কশ হাতে মুগুর নিয়ে উপস্থিত তখন আল্লাহ সুবহান تعالی উপর থেকে সবই দেখছেন আল্লাহ সুবহান تعالی বলেন যে এই রকম কঠিন মুহূর্তে মুমিনদেরকে আল্লাহ দৃঢ় রাখবেন অবিচল রাখবেন আল্লাহ সুবহান تعالی কোরআনে বলেন ইউহিব্বি আল্লাহ সুবাদ কুরআনে বলছেন আল্লাহ মুমিনদেরকে একটি মজবুত বাক্য দ্বারা একটি মজবুত বাক্য দ্বারা মজবুতি দান করবেন মজবুতি দান করবেন দুনিয়া ও আখিরাতে যখন একজন মুমিন এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর দান করবে আল্লাহ সুবাদ উপর থেকে বলবেন আমার বান্দা সত্য বলছে অর্থাৎ আল্লাহ সুবাদ নিজে সরাসরি এই উত্তরগুলো সঠিক না ভুল তা যথার্থতা যাচাই করবেন ফেরেজ প্রশ্ন করতে থাকবে এবং আল্লাহ সুহাম তাআলা তিনি নিশ্চিত করবেন এই উত্তর সত্য নাকি মিথ্যা বলেছে সে জন্য আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন যে তিনি বিশ্বাসীদেরকে এই দুনিয়া এবং আখিরাতে একটি সুনিশ্চিত কথা এবং কাউলের উপরে অটল রাখবেন কি সেই সুনিশ্চিত বক্তব্য সেই সুনিশ্চিত বক্তব্যটি হচ্ছে লা ইলাহা ইহ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এটাই সেই বলিষ্ঠ এবং সুপ্রতিষ্ঠিত বক্তব্য এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় বাস্তবতা আল্লাহ সুমতাল মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কঠিন পরিস্থিতিতে অটল অবিচল এবং দৃঢ়পদ রাখবেন লা ইলাহা ইল্লাহ এই কথার উপর আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন এই ভয়ঙ্কর ফেরেস্তারা যখন কবরে নেমে আসবেন তারা একজন কাফের কিংবা মুনাফিককেও এই প্রশ্নগুলো করবেন তার প্রশ্ন করবেন কে তোমার রব কি তোমার দিন এবং কে তোমার রাসুল এবং যখন তাকে তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে হয়তো একজন মুনাফিক কিংবা কাফের সে উত্তর দিতে পারবে না কারণ একজন সৃষ্টিকর্তায় অনেকেই বিশ্বাস করে কিন্তু ইহুদি কিংবা খ্রিস্টান এরা নবী হিসেবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করেনি কিংবা যারা মুনাফিক তারাও আল্লাহর এই প্রতিনিধিদেরকে বিশ্বাস করেনি একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করাটাই আপনার জন্য যথেষ্ট বলে গণ্য হবে না এই লোকগুলো হয়তো কবরে বলতে পারে হ্যাঁ কি বললে আমি জানি না। হয়তো সে আরো বলতে পারে হ্যাঁ আমরা শুনেছি অমুক অমুক ব্যক্তির ব্যাপারে কিছু মানুষ বলতো যে তারা নাকি নবী আবু জেহেল আবু আহাব এদেরকে আমরা বলতে শুনেছি যে অমুক ব্যক্তি নাকি নিজেকে নবী বলে দাবি করেছে কিন্তু আমরা সেগুলো যথার্থতা যাচাই করিনি কিংবা তাদের প্রতি বিশ্বাসও আনিনি তাদের প্রতি ইমানও আনেনি কিন্তু এই ফেরেজ আপনার কাছ থেকে এই ধরনের অতিরিক্ত কোনো কথা শুনতে রাজি নয় তারা সরাসরি উত্তর চাইবেন এবং যখনই অন্য কোন কিছু আপনি বলবেন তারা সেই ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে এত জোরে আপনাকে আঘাত করবেন যে মুহূর্তের মধ্যে আপনি ধুলায় পরিণত হবেন মাটিতে মিশে যাবেন এইসব গদ বাধা কথা তারা কিছুতেই বরদাস্ত করবেন না এই ফেরেশতারা তারা এই ধরনের অতিরিক্ত কোনো কিছু আপনার কাছ থেকে শুনতে চায় না তারা শুধু শুনতে চায় এতটুকু কথা যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সুতরাং এটা আমাদের অবশ্যই খুব ভালো মতো স্পষ্ট করে নেওয়া উচিত যে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করাটাই আমাদের মুক্তির জন্য কবরের সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পার পাওয়ার জন্য যথেষ্ট নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লামের প্রতি ঈমানও হচ্ছে সেই মূল বিষয়গুলোর একটি যার সম্পর্কে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং যারা আল্লাহর প্রতিনিধি তাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রেরিতুল্লাহ সাল্লাহাম ইসা মুসা ইব্রাহিম আল্লাহমাসাল্লাম তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল আমাদের অবশ্যই আল্লাহর বিশ্বাস করতে হবে কারণ তারাই আল্লাহ সুহাম আল্লাহর বাণী দুনিয়াতে মানুষদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এবং এই প্রশ্ন উত্তর যখন শেষ হয়ে আসবে এটাই হচ্ছে কবরের শেষ পরীক্ষা রাসুলুল্লাহ সাল্লাহ আল্লাম বলেন বিশ্বাসীদেরকে যে সকল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে তার মধ্যে এটা হচ্ছে সর্বশেষ পরীক্ষা সর্বশেষ ফিতনা সর্বশেষ চূড়ান্ত পরীক্ষা এবং এই পরীক্ষার মধ্য দিয়ে সকল পরীক্ষার অবসান হবে এবং এর পরে আর কোন পরীক্ষা থাকবে না চূড়ান্ত এবং সর্বশেষ পরীক্ষা বুহারিতে বর্ণিত আফনা বিনুবকর রাজিয়াল আহা বলেন রাসদুল্লাহ সাল্লাহ একদিন মসজিদে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন তিনি খুতবা দেওয়া শুরু করলেন এবং কবরের ফিতনা সম্পর্কে খুতবা দিতে লাগলেন যতক্ষণ না মসজিদে হঠাৎ উগরে ওঠা শোরগোল শুরু হয়ে গেল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মসজিদে কবরের ফিতনা নিয়ে কথা বলছিলেন আসমা বলেন হঠাৎ মসজিদের সরগোল শোনা গেল জোরালো আওয়াজ শোনা যেতে লাগল কিসের সরগোল ছিল সেটা সেটা ছিল সাহাবার আদিয়া তাল্লা কান্নার শব্দ তারা সশব্দে কাঁদছিলেন কেউ কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আসমা বলেন মসজিদে এই সরগোলের জন্য আমি রাসুল্লাহ সাল্লাই এর খুদ্া শুনতে পারছিলাম না তাই সরগোল থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং আমার পাশের একজন লোককে জিজ্ঞাসা করলাম বারাক আল্লাহ ফিক আল্লাহ আপনার প্রতি সদয় হন আল্লাহ আপনার সহায় হন রাসুল্লাহ সাল্লাহ উলাইসাল্লাম সর্বশেষ কি এমন কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাইসালাম বলেছিলেন আমাকে এই ব্যাপারে জানানো হয়েছে যে তোমাদের যার যার কবরে তোমরা ফিতনা পরীক্ষার মধ্যে দিয়ে যাবে আর এই ফিতনা হবে দাজ্জালের ফিতনার মতো কবরের ভয়ঙ্কর পরিস্থিতি আর পরীক্ষাগুলো দাজ্জালের ফিতনার মতোই ভয়াবহ হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেন আদম সৃষ্টির পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এমন কোনো ফিতনা নেই এমন কোন ফিতনা নেই যা দাজ্জালের ফিতনার চেয়ে ভয়াবহ দাজ্জালের ফিতনার চেয়ে কঠিন কোনো ফিতনা নেই এবং আমাদের প্রত্যেককেই কবরে এই ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এই ফিতনা আমাদের ব্যাপারেই বলা হচ্ছে এই ফিতনার মূল ব্যক্তি হচ্ছে আমরা যাদেরকে এই ফিতনার মুখোমুখি হতে হবে অন্য কোন ব্যক্তির ব্যাপারে এই ফিতনার কথা বলা হচ্ছে না আমি আর আপনি আমাদের ব্যাপারে এই কথা বলা হচ্ছে আমাদের সবাইকে এই পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে এই হাদিসে আমাদের প্রত্যেকের কথাই বলা হচ্ছে এখানে অন্য কারো কথা বলা হচ্ছে না খুব তাড়াতাড়ি আমরা সেই দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে আমাদেরকে পরীক্ষা আর এই জবাব দিয়ে তা অবশ্যই অতিক্রম করতে হবে সাহাবারা দিল আনহু এই ভয়ানক কথা শোনা মাত্রই মসজিদে উগ্রে ওঠা কান্নার রোল পরে গেল তারা কাঁদছিলেন কেউ সশব্দে কেউ ফুপিয়ে ফুপিয়ে তারা এই ভয়ঙ্কর সংবাদ শুনে নিজেদেরকে ধরে রাখতে পারেননি স্থির থাকতে পারেননি কারণ তাদের অন্তরগুলো ছিল কোমল আর আমরা আমাদের অবস্থা কি আমরা ওই হাদিসটা শুনলাম কিন্তু আমাদের অন্তরের অবস্থা কি আমাদেরকে এই হাদিস মোটেই প্রভাবিত করে না করলেও তা নিতান্ত সাময়িক খুব দ্রুতই আবার তা চলে যায় এমনও হয় বাস্তবতা আমরা হয়তো কারো পড়তে যাচ্ছি আমি নিজের চোখে দেখেছি আমরা জানাজার সালা করতে যাচ্ছি চোখের সামনে আমরা কবর দেখতে পাই দেখতে পাই মানব জীবনের চূড়ান্ত সমাপ্তি দেখতে পাই কিভাবে একটা মানুষকে মাটির গর্তে পুঁতে রেখে আসা হচ্ছে নিজের চোখে এসব দেখেও এমনকি সেই কবরস্থানে দাঁড়িয়ে থাকা অবস্থাতে আমাদের অবস্থা এমন হয় আমরা একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে হাসি তামাশা করি একজন মানুষকে কবর দেয়া হচ্ছে মানব জীবনের চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে এগুলো দেখেও আমরা কবরস্থানে দাঁড়িয়ে থাকা অবস্থায় একে অপরের সাথে হাসি তামাশা করি মানব জীবনের এই পরিণতি দেখেও আমাদের অন্তরে কোনো প্রভাব পড়ে না আমাদের এই অন্তরগুলো হচ্ছে নিরেট পাথরের মতো কোনো কোমলতা নেই নিরেট পাথর অথচ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই ভয়ঙ্কর সংবাদ এই ভয়ঙ্কর সতর্কতা শোনা মাত্র সাহাবারা আদিলতা লাহন এমন ভাবে ভয় পেয়ে যান যে রাসূদুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লামের খুদবা শুনতে পারছিলেন না যারা পিছনে বসেছিলেন এমনভাবে তারা কান্নায় ভেঙে পড়েছিলেন আসমা বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাহ আলাহিসাল্লামের খুদবা শুনতে পাচ্ছিলাম না কান্নার আবাদের জন্য আসলে আমরা প্রত্যেকে এক মারাত্মক কঠিন রোগে ভুগছি আমাদের অন্তর কঠিন এই অন্তরের কাঠিন্য এমন এক রোগ যা থেকে আমাদের তাড়াতাড়ি শীঘ্রই আরোগ্য লাভ করা উচিত অতি এই রোগটা শারীরিক হৃদরোগের চেয়েও খারাপ আপনার হৃদরোগ হলে আপনি টাকা পয়সা সময় ব্যয় করবেন সুস্থ হওয়ার চেষ্টা করবেন অনুভব করার চেষ্টা করবেন যে এই রোগ থেকে আপনার দ্রুত আরোগ্য লাভ করা প্রয়োজন কিন্তু এই ধরনের অন্তরের অসুখের জন্য আমরা কিছুই করি না এমনকি এই ব্যাপারে আমরা চিন্তিতও নই রাসদুল্লাহ সাল্লাহ বলেছেন এই উম্মা ফিতনার মধ্য দিয়ে যাবে কবরে ফিতনার মধ্য দিয়ে যাবে আর যদি এমন না হতো যে ভয়ে তোমরা মৃতদেরকে আর কবর দেবে না তাহলে আমি আল্লাহ সুমতালকে অনুরোধ করতাম তিনি যেন তোমাদেরকে শোনার ক্ষমতা দেন যে মাটির নিচে কি হচ্ছে তিনি বলেন মাটির নিচে কি হচ্ছে তা আমি শুনতে পাই মাটির নিচে কি হচ্ছে আমি শুনতে পাই এবং আমি আল্লাহকে অনুরোধ করতাম তিনি যেন তোমাদেরকেও তা শোনার অনুমতি দেন কিন্তু আমার ভয় হয় যে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলে তোমরা আর কোন মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস করতে না তোমরা যদি শুনতে পারতে মাটির নিচে কি হচ্ছে তাহলে কবর না দিয়ে তোমরা মৃতদেরকে মাটির উপরেই রেখে দিতে সেই লাশগুলোকে মাটির উপরেই তোমরা রেখে দিতে কবর দেওয়ার সাহস করতে না মাটির নিচে যে ভয়ঙ্কর ঘটনা ঘটছে সেগুলোর ভয়ে তোমরা তাকে কবর দিতে না এই ভয়ঙ্কর কবর এবং আজাব হয়তো আমাদের অনেকের জন্যই অপেক্ষা করছে ইমাম ইবনে তাইমের আল্লাহ বলেন শুধুমাত্র আল্লাহ রাসুল সাল্লাহামী নন এমন আরও বেশ কিছু বর্ণনা আমরা কিছু ব্যক্তির কাছ থেকে শুনেছি যারা এই কবরের ভয়ঙ্কর আওয়াজের শব্দ শুনেছেন তিনি বলেন আমরা এমন কিছু বর্ণনার কথা জানতে পেরেছি যে তারা কবরের আজাবের ভয়াবহ আওয়াজ শুনতে পেয়েছেন এমনকি অনেকে কবর থেকে মৃত লাশ মৃত ব্যক্তিকে বের হয়ে আসতেও দেখেছেন এবং তারা চিৎকার করছিল এবং তাদের সেই কবর থেকে বের হয়ে আসা লাশে অনেক অনেক আঘাতের চিহ্ন ছিল ক্ষতস্থানের চিহ্ন ছিল ইমে বলেন যখন একজন মানুষ ঘুমিয়ে যায় ঘুমের সময় আমাদের দেহ থেকে রুহ আলাদা হয়ে যায় এরপরেও স্বপ্ন দেখার সময় যদি আমাদের স্বপ্ন তীব্র হয় তখন আমাদের শরীর সেই স্বপ্নের আবেগে নড়াচড়া শুরু করে দেয় এমনকি অনেকে স্বপ্নের মধ্যে যা দেখে সেই অনুসারে আচরণ করা শুরু করে কেউ হয়তো ভয়ে দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে আবার অনেকে ঘুমের মধ্যে হাঁটাহাঁটিও শুরু করে থাকে যদিও সে সময় সে ঘুমন্ত অবস্থায় চোখ বন্ধ করা অবস্থায় সে ঘুমন্ত অবস্থাতেই এগুলো করে যদিও তখন তার দেহ থেকে রুহ আলাদা অবস্থায় থাকে কারণ আল্লাহ সুবাহ আল্লাহ ঘুমের সময় তোমাদের রুহ নিয়ে নেন অর্থাৎ ঘুমের সময় রুহকে শরীর থেকে বের করে নেওয়া হয় ইমাম ইবনে তাইমিয়াও একই কথা বলছেন কখনো কখনো কবরের শাস্তি এত তীব্র হতে পারে যে শরীর সেই শাস্তির চোটে নড়াচড়া শুরু করে এবং আপনি হয়তো দেখতে পাবেন যে ভয়ানক সেই ভয়ঙ্কর আজাবের কারণে মৃত ব্যক্তির লাশ কবর থেকে শহরে বের হয়ে এসেছে এবং সেই অবস্থাতেও তাদেরকে সেখানেও ফেরেস্তরা তারা করবে এবং সেখানেও তাদেরকে শাস্তি দেবে কবরের এই শাস্তি শাস্তির বর্ণনা এবং পুরস্কার প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে প্রশ্নোত্তরের পর মুমিন যখন সঠিক উত্তর দিবে তখন উপর থেকে একটা আওয়াজ শোনা যাবে আওয়াজ শোনা যাবে বলা হবে আনসাদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে সুতরাং তার কবরকে জান্নাতের উপকরণে সুশোভিত করে দাও তাকে জান্নাতের পোশাক দাও আর তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দাও তারপর সেই মুমিন ব্যক্তির জন্য সেই কবরটিকে জান্নাতের দরজার সাথে সরাসরি সংযুক্ত করে হবে আমরা যখন একটা কবর দেখি তখন আমরা মনে করি এই কবরটা দুনিয়ার একটা অংশ মাটির নিচে কবর কিন্তু আমরা জানি না এই কবরগুলো মূলত দুনিয়ার অংশ হলেও এগুলো আখেরাতের সাথে সংযুক্ত পরকালের সাথে সংযুক্ত দুনিয়াতে একজন মোমিনের কবর জান্নাতের সাথে সরাসরি যুক্ত থাকে সেখানে একটি দরজা থাকে এবং সেই ব্যক্তি সেই মমিন ব্যক্তি জান্নাতে তার আবাস স্থান দেখতে পায় শুধু তফাত এতটুকু যে তিনি সেখানে যেতে পারবেন না কিন্তু জান্নাতে তার থাকার স্থান কি তিনি দেখতে পারবেন এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে তখন মুমিন ব্যক্তির কবরে একজন সুদর্শন ব্যক্তি আসবেন খুবই সুদর্শন ব্যক্তি দেখুন মৃত ব্যক্তিটি বলবে তুমি কে ওই লোকটি বলবে আমি হচ্ছি তোমার ভালো কাজ সমূহ আমি এসেছি এই নিঃসঙ্গ কবরে কেয়ামত পর্যন্ত তোমাকে সঙ্গ দিতে আমি তোমার সাথে থাকব তুমি এখানে একা থাকবে না এই সুদর্শন ব্যক্তি হচ্ছেন আমাদের ভালো কাজ একজন তাবি তার একজন ছাত্র ছিল তিনি তার ছাত্রকে একদিন প্রশ্ন করলেন যে তুমি আমার কাছে পড়াশোনা করছো আজ তিরিশ বছর হয়ে গেল এই তিরিশ বছরে তুমি বলো যে কি কি বিষয় শিখলে সেই ছাত্রটি উত্তরে যে আমি আটটি বিষয় শিখেছি এর মধ্যে একটি তিনি বলেন আমি শিখেছি যে আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু ভালোবাসার বস্তু রয়েছে এবং কিছু ভালোবাসার মানুষ রয়েছে এর মধ্যে অনেকগুলো দুনিয়াতেই আমাদেরকে ছেড়ে চলে যাবে অনেক ভালোবাসার মানুষ আমাদেরকে দুনিয়াতেই ছেড়ে চলে যাবে অনেক ভালোবাসার বস্তু এগুলো আমরা দুনিয়াতেই অনেকে হারিয়ে ফেলবো কিছু জিনিস আমরা ঘরে রেখে যাব কেউ কেউ হয়তো কবর পর্যন্ত আমাদের সাথে যাবে কিন্তু যখন কবরে প্রবেশ করব তখন আমাদের সাথে কোনো ভালোবাসার কেউ থাকবে না না কোনো ভালোবাসার মানুষ না কোনো ভালোবাসার বস্তু আমাদের ভালো কাজ ছাড়া আর কোনো ভালোবাসার মানুষ বা বস্তু আমাদের সাথে থাকবে না কবরে আমাদের সাথে শুধু থাকবে আমাদের ভালো কাজগুলো আর তাই আমি আমার ভালো কাজগুলোকেই আমার সবচেয়ে প্রিয় করে নিয়েছি আমি আমার পরিবার ছেড়ে চলে যাব আমি আমার সম্পত্তি ছেড়ে চলে যাব আমি আমার বাড়ি আমার গাড়ি ছেড়ে চলে যাব সব কিছু ছেড়ে চলে যাব একমাত্র যা আমি নিয়ে যেতে পারবো তা হচ্ছে আমার ভালো কাজগুলো আর তাই আমি চাই অনেক অনেক ভালো কাজ নিয়ে যেতে এটা ছিল একজন তাবির ছাত্রের উত্তর যিনি তিরিশ বছর তার সাথে থেকে পড়াশোনা করেছেন এবং সবচেয়ে মূল্যবান যে শিক্ষা তিনি লাভ করেছেন এটাই ছিল সবচেয়ে মূল্যবান শিক্ষা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় হতে হবে আমাদের ভালো কাজগুলো এবং এগুলো নিয়েই আমাদের কবরে যেতে হবে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এরপর আরো বর্ণনা করছেন রাসূলুল্লাহ বলেন কবরে দুটি জানালা দিয়ে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে এবং মুমিন ব্যক্তিকে জাহান্নাম দেখিয়ে বলা হবে তুমি মুমিন না হলে এখানে যেতে আর জান্নাত দেখিয়ে তাকে বলা হবে তোমার ইমানের কারণে তুমি এখানে যাবে জান্নাত দেখতে পেয়ে সে আগ্রহে অস্থির হয়ে বলে উঠবে ইয়া রব আ কি ও আল্লাহ বিচার দিবস শুরু করে দিন সেই ব্যক্তি যখন কবরে বসে জান্নাতের এত নাজ নিয়ামত দেখতে পাবে তখন সে জান্নাত লাভের জন্য অস্থির হয়ে বলে উঠবে ও আল্লাহ বিচার দিবস এখনই শুরু করে দিন যাতে আমি আমার পরিবার এবং ধন সম্পদের কাছে যেতে পারি এখানে লক্ষ্য করুন এই মৃত ব্যক্তি তার পরিবার এবং ধনসম্পদের কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে কিন্তু সে কোন পরিবার এবং সম্পত্তির কথা বলছে সে কি দুনিয়ার রেখে আসা পরিবার এবং সম্পত্তির কথা বলছে না মৃত্যুর সাথে সাথে দুনিয়ার সমস্ত ধোকা থেকে একজন মানুষ মুক্ত হয়ে যায় এই মুহূর্তে এই মুমিন ব্যক্তি যা বলছে তা হচ্ছে তার আখিরাতের পরিবার এবং আখিরাতের সম্পত্তি সে তখন আর দুনিয়ায় যা কিছু ফেলে রেখে গেছে সে ব্যাপারে মোটেও চিন্তিত নয় সে আর দুনিয়ায় ফিরে আসতে চায় না সে দুনিয়া নিয়ে আর আফসোসও করবে না এখন সে অস্থির হয়ে আছে কখন সে জান্নাতে প্রবেশ করবে অপরদিকে কাফের এবং ফাজের ব্যক্তি ফাঁসে ব্যক্তি তাদের কি পরিণতি হবে প্রশ্নোত্তরের পর তাদের কি অবস্থা হবে কাসাল্লাহ বলেন কাফের অথবা পাবি ব্যক্তিকে প্রশ্নোত্তরের পর উপর থেকে আল্লাহ বলবেন আনকাজব সে যা বলেছে মিথ্যা বলেছে সে একজন মিথ্যাবাদী আসমান থেকে একটি ঘোষণা শোনা যাবে সে একজন মিথ্যাবাদী আরো বলা হবে তার কবরকে চাহান নামের আজাবে পরিপূর্ণ করে দেওয়া আর জাহান নামের পোশাক তাকে পরিয়ে দাও এবং তার জন্য জাহান নামের দরজা খুলে দাও এরপর তার কবরকে জাহান নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে আমরা এই কবরগুলোকে মনে করি দুনিয়ার একটি অংশ কিন্তু এই কবরগুলো দুনিয়ার কোনো অংশ নয় এগুলো আখিরাতের সাথে সংযুক্ত আমরা জানি না জান্নাতবাসী যারা কবরে যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে যারা জান্নাতকে নিজেদের ঠিকানা হিসেবে পাবে তারা কবর থেকে জান্নাত দেখতে পায় আর জাহান্নামীরা কবর থেকেই জাহান্নাম দেখতে পায় এরপর সেই বদ আমলকারী অথবা ব্যক্তির জন্য আসবেন একজন বিকৃত লোক সেই ভয়ানক বিভস্তর চেহারা দেখে সেই লোকটি আতকে উঠবে সে বলবে তুমি কে সেই বান্দা কবরে অবস্থায় কবরে থাকা অবস্থায় সে বলবে তুমি কে তুমি দেখতে এত বিভৎস কেন সেই লোকটি বলবে আমি হচ্ছি তোমারই খারাপ কাজ সমূহ আর আমি পর্যন্ত তোমার সাথে নিঃসঙ্গ অবস্থায় যখন সেই পাপী ব্যক্তি আজাব ভোগ করছিল সেটা তার জন্য একটা যন্ত্রণার কারণ ছিল এখন অতিরিক্ত আরেকটি যন্ত্রণার কারণ হিসেবে এসে উপস্থিত একজন ভয়ঙ্কর বিভৎস কুৎসিত চেহারার এক ব্যক্তি এবং সেই বিভৎস চেহারা লোকটার দেহ থেকে সব সময় একটা পচা দুর্গন্ধ ভেসে আসতে থাকবে এটা হচ্ছে সেই ব্যক্তিরই খারাপ কাজসমূহ রাসুল্লাহ সাল্লাম বলেন এই বদ আমলকারী ব্যক্তির জন্য দুইটি জানালা খুলে দেওয়া হবে এবং জান্নাত দেখিয়ে তাকে বলা হবে মুমিন হলে তুমি এখানে যেতে পারতে জান্নাত দেখতে পেয়ে তার আফসোস মানসিক কষ্ট আরো শত গুণে বেড়ে যাবে কারণ এত এত আকর্ষণীয় নিয়ামত সে কিছুই লাভ করতে পারবে না অর্থাৎ এই ব্যক্তি কবরে শুধু শারীরিক কষ্টই ভোগ করবে তা নয় উপরন্তু সে ভয়ানক আফসোসের শিকার হবে প্রচুর মানসিক কষ্টের শিকার হবে তারপর তাকে জাহান্নাম দেখানো হবে এবং জাহান্নাম দেখে বলা হবে তুমি এখানে যাবে তখন সে ভয়ে বলে উঠবে ইয়া রব লা ও আল্লাহ তুমি বিচারের দিন কোন দিন শুরু করো না এই কবরের ভয়ঙ্কর শাস্তি একজন মুসলিমকেও পেতে হতে পারে হ্যাঁ একজন মুসলিমকেও কবরে আজাব ভোগ করতে হতে পারে ইমাম আল কুর্তুবি বলেন মনে রাখবে কবরের শাস্তি শুধু কাফির বা মুনাফিকদের জন্য নয় এটা মুসলিমদেরও তাদের আমলের ঘাটতির কারণে ভোগ করতে হতে পারে তাহলে কি কি কারণে একজন মুসলিমদের কবরে আজাব ভোগ করতে হতে পারে সাধারণভাবে সাধারণভাবে বলা যায় সাধারণ কারণ হচ্ছে আমলে ঘাটতির কারণে এটা হবে তবে কবরে আজাব এবং শাস্তির কিছু সুনির্দিষ্ট কারণও রয়েছে যার জন্য তাকে কবরে কষ্ট ভোগ করতে হবে এক নাম্বার কারণ প্রথম কারণ হচ্ছে চুরি করা অন্যায়ভাবে কারো জিনিস নিয়ে নেওয়া এবং ধোকা দেওয়া রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন খাদেম ছিল চাকর ছিল এক সময় তারা জিহাদে ছিলেন জিহাদের ময়দানে সেই চাকরটি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য ঘোড়ার উপরে বসার যে স্থান ঘোড়ার দিন সেটা ঠিক করে দিচ্ছিল এবং যুদ্ধের ময়দানে হঠাৎ করতে একটা তীর এসে সেই চাকরকে আঘাত করলো এবং সে মারা গেল তখন মুসলিমরা চিন্তা করলো এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে গেল মুসলিমরা তাকে অভিনন্দন জানিয়ে বলতে লাগলো হানি আল্লাহুল জান্নাহ তাকে অভিনন্দন সে তো শহীদ হয়ে গেল যুদ্ধে যুদ্ধে সে শহীদ হয়ে গেছে সে তো জান্নাতে চলে যাবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কাল্লা না আল্লাহর শপথ যে চাদরটি সে ক্ষয়বরের যুদ্ধের সময় চুরি করেছিল তাকে সেই চাদরে জড়িয়ে নিয়ে কবরে আগুনে পোড়ানো হচ্ছে এই লোকটি আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লামের একজন খাদেম ছিল সে আল্লাহ রাস্তায় যুদ্ধরত ছিল সেখানেই সে মারা গেল মুসলিমরা বলল সে শহীদ হয়ে গেছে এমনকি তাকে অভিনন্দন জানানো শুরু করলো অথচ আল্লাহ রসুল সাল্লাহাম বললেন কখনোই নয় আল্লাহর শপথ যে চাদরটি সে খয়বরের যুদ্ধের সময় চুরি করেছিল তাকে সেই চাদরে জড়িয়ে নিয়ে কবরে আগুনে পোড়ানো হচ্ছে সুহান আল্লাহ শুধুমাত্র একটা চাদর একটা কাপড়ের টুকরো মাত্র যা কিনা সে বিনা অনুমতিতে নিয়ে নিয়েছিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই কারণে তাকে কবরে আগুনে পোড়ানো হচ্ছে একটা চাদর চুরি করার অপরাধে জিহাদের থাকা অবস্থায় মৃত্যুবরণকারী একজন ব্যক্তি যদি কবরে আজাব ভোগ করতে হয় তাহলে আমাদের কি অবস্থা হবে আজকে যারা কোটি কোটি টাকা আত্মসাত করছে যারা মুসলিমদের অধিকার নষ্ট করছে অন্যায়ভাবে তাদের টাকা আত্মসাত করছে ব্যক্তিগত কাজে খরচ করছে তাদের কবরে কি অবস্থা হবে তাদের এই কাজের বদলা অত্যন্ত বাজে এবং নিকৃষ্ট দুনিয়ায় সামান্য উপভোগের জন্য আত্মসাৎ করা এই টাকায় কোনো বারাকা থাকে না এর বদলে আল্লাহ আপনাকে রোগ ব্যাধি এবং বিপদ আপদে জর্জরিত করে দেবেন দুনিয়াতেও আপনি কষ্ট ভোগ করবেন এবং মৃত্যুর পর কবরেও আপনাকে এর জন্য আজাব ভোগ করতে হবে আপনার সমস্ত অর্থ এই রোগ ব্যাধি আর বিপদ আপদের পিছনে খরচ হয়ে যাবে কারণ এই টাকাতে কোনো বারাকা নেই অর্থ সম্পদ হচ্ছে এমন এক জিনিস যা হতে পারে আপনার জন্য বিশাল পুরস্কার অথবা বিপরীতভাবে কঠিন শাস্তির কারণ অর্থ সম্পদ আপনাকে পুরস্কারের দিকে নিয়ে যাবে নাকি শাস্তির দিকে নিয়ে যাবে সেটা নির্ভর করে আপনি কিভাবে তা উপার্জন করেছেন এবং কিভাবে তা খরচ করবেন তার উপর এই অর্থ সম্পদ আল্লাহ তরফ থেকে আপনার জন্য একটা পরীক্ষা আল্লাহ সুবাহতাল আপনাকে পরীক্ষা করে দেখতে চান যে আপনি কি কৃতজ্ঞতা আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন নাকি এই সম্পদের অপব্যবহার করবেন অকৃতজ্ঞ হবেন এটা আপনার কবরের একটা আজাবের কারণ হতে পারে তৃতীয়ত দুই নম্বর কারণ রাসুল্লাহ সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং এই ঘটনাটি বুখারিতে সংরক্ষিত তিনি সাল্লাম বলেন এই দুই কবরের ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে তারা এখন এখানে শাস্তি ভোগ করছে আজাব ভোগ করছে রাসুল্লাহ সাল্লাহ বলেন যে তারা তেমন কোন গুরুতর কারণে কিন্তু শাস্তি ভোগ করছে না বরং তারা এই কারণেই শাস্তি ভোগ করছে যে তাদের একজন সে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াতো চগলখুরি জিবত নামিমা এগুলো সে করত। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াত এর কারণে তার কবরে শাস্তি ভোগ করতে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি তাকে যে কারণে কবরে শাস্তি ভোগ করতে হচ্ছে তা হচ্ছে সে পবিত্রতা অর্জন করত না পেশাবের পর সে নিজেকে ভালোভাবে পবিত্র করত না দুই ব্যক্তির শাস্তির একজনের কারণ হচ্ছে সে মানুষের কথা অপরজনের কাছে লাগিয়ে বেড়াতো চঘল ঘুরি করতো এবং অপর ব্যক্তি সে পবিত্রতার ব্যাপারে উদাসীন ছিল আপাত দৃষ্টিতে এগুলো কোনো বড় অপরাধ নয় কিন্তু এর কারণেই কবরে আপনাকে শাস্তি ভোগ করতে হবে এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম কারণগুলো সহি বুখারির একটি হাদিসে বর্ণিত আছে আসদুল্লা সাল্লাহ সাল্লাম কখনো কখনো ফজরে সালাতের পর সালাত আদায় করার পর তিনি ঘুরে বসতেন এবং সাহাবার জিজ্ঞাসা করতেন যে তারা কেউ কোনো স্বপ্ন দেখেছেন কিনা যদি কেউ বলতেন যে আমি স্বপ্ন দেখেছি তো সুল্ল সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন একদিন তিনি এভাবে জিজ্ঞাসা করলেন যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কিনা তারা বলল যে না তারা কেউ কোনো স্বপ্ন দেখেনি তখন তিনি বললেন আমি দেখেছি এবং আমরা জানি যে নবীদের স্বপ্ন হচ্ছে সত্য এবং বাস্তব এবং এগুলো হচ্ছে ওয়াহি তো তিনি বললেন আমি যখন ঘুমিয়েছিলাম তখন দুইজন লোক এসে আমার হাত ধরলো এবং তারা আমাকে তাদের সাথে নিয়ে যাত্রা শুরু করলো আমরা চলতে চলতে একটা লোকের পাশ দিয়ে যাই সে বর্ষা অবস্থায় ছিল এবং কেউ একজন তা একটা লোহার আংটা দিয়ে তার মুখ মুখ থেকে গলার দিকে এমনভাবে ভাবে টানছিল যে সেই আংটা তার মুখ চিরে মুখ চিরে গলার পাশ দিয়ে বের হয়ে আসছিল আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এ কে তারা কোনো জবাব না দিয়ে বললেন আরও সামনে চলুন তারা আমাকে নতুন আর একটি জায়গায় নিয়ে গেল সেখানে গিয়ে আমি দেখতে পাই একজন ব্যক্তি ব্যক্তি শুয়ে শুয়ে আছে 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 হয়ে এবং তার পাশে আরেক দাঁড়িয়ে হাতে বড় একটা পাথর নিয়ে অনেক বড় একটা পাথর এরপর সে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপর সে পাথরটি সজরে আশ্রয় মারলো ছুঁড়ে মারল এই বিশাল পাথরের ধাক্কা খেয়ে সেই শুয়ে থাকা ব্যক্তির মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল এমনকি পাথরটাও সেখান থেকে গড়িয়ে চলে গেল দাঁড়িয়ে থাকা লোকটি পাথরটি আবার কুড়িয়ে আনতে এই যে এতটুকু সময় এর মধ্যে সেই চূর্ণ বিচীর্ণ হয়ে যাওয়া মাথা আবার আগের মতো হয়ে গেল এরপর দাঁড়িয়ে থাকা লোকটি পাথর নিয়ে আবার সেই শুয়ে থাকা লোকটির মাথায় আঘাত করলো একইভাবে মাথা চূর্ণ বিচীর্ণ হয়ে গেল এবং এই কাজটি সে বারবার করতে লাগলো আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে তারা কোনো জবাব না দিয়ে বললেন আরো সামনে চলুন এরপর তারা আমাকে একটি কোন আকৃতির চুলার কাছে নিয়ে গেল এই চুলাটার উপরের দিকে ছিল সংকীর্ণ সরু এবং নিচের দিক ছিল চওড়া এবং তার ভিতরে বেশ কিছু নারী পুরুষকে আমি দেখলাম চুলার ভিতরে সেই নারী পুরুষকে আমি দেখলাম এরপর হঠাৎ করে তাদের নিচ থেকে আগুন জ্বলে উঠলো চুলে আগুন জ্বলে উঠলো এবং তাদেরকে পুড়িয়ে দিল তারা চিৎকার করে উঠলো সে চুলা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে লাগলো কিন্তু চলাটা ছিল উপরের দিকে সরু তারা কিছুতেই সেখান থেকে বের আসতে পারলো না তারা পিছলে বারবার সেই আগুনে যেতে লাগলো আমি জানতে চাইলাম কি এটা তারা উত্তর না দিয়ে বললেন আরো সামনে চলুন এরপর আমরা আরো সামনে যেতে লাগলাম এবং চলতে চলতে এক একসময় একটা রক্তের নদীর সামনে এসে উপস্থিত হলাম দেখি সেই নদীতে একজন ব্যক্তি সাতার কাটছে এবং যখনই সেই রক্তের নদী থেকে লোকটি সাত্রে তীরের দিকে বের হয়ে আসতে চাচ্ছে তীরে দাঁড়ানো এক ব্যক্তি তার মুখ লক্ষ্য করে একটা বিশাল পাথর ছুড়ে মারছে এবং সেই পাথর তাকে ধাক্কা দিয়ে আবার রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং যতবার সে সাত্রে তীরের দিকে আসতে যাচ্ছে তীরে দাঁড়ানো ব্যক্তি আবার তার দিকে পাথর ছুঁড়ে মারল এবং পাথরটি ধাক্কা দিয়ে তাকে রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম এখানে কি হচ্ছে তারা কোনো উত্তর না দিয়ে বললেন আরো সামনে চলুন উত্তর না দিয়ে তারা আমাকে এরপর একটা সুন্দর সবুজ বাগানে নিয়ে গেলেন বাগানটির মাঝখানে ছিল একটা বিশাল গাছ সে গাছের নিকটেই একজন বয়স্ক সুদর্শন বৃদ্ধ লোক অনেকগুলো ছোট ছোট বাচ্চাদের সাথে অবস্থান করছিলেন ছোট বাচ্চারা তাকে চারদিক থেকে ঘিরে রেখেছিল এবং তারই পাশে আরও একজন লোক ছিল যার দুই হাতের মধ্যে ছিল আগুন এবং সে আগুনটিকে বারবার প্রজ্বলিত করছিল এবং প্রতিবার সেই আগুন আগের থেকে আরও বেশি মাত্রায় পোড়াচ্ছিল এরপর আমার সাথীরা আমাকে নিয়ে সে গাছের উপরের দিকে নিয়ে গেলেন তো গাছের উপরে একটা ঘরে আমরা প্রবেশ করলাম রসুল্লা সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন যে আমি এই ঘরের চাইতে সুন্দর এবং মনোরম কোনো ঘর আগে দেখিনি সেই ঘরে বিভিন্ন বয়সের মানুষ কিছু বৃদ্ধ কিছু বৃদ্ধা তরুণ তরুণী ছোট বাচ্চা এরা সেখানে রয়েছে এরপর আমি সেই ঘর থেকে বের হয়ে আসলাম এবং আমার সাথীরা সেই ঘরের উপরে আরও একটি ঘরে আমাকে নিয়ে গেলেন আমি গিয়ে দেখি সেই ঘরটি আগের ঘরের চাইতেও বেশি সুন্দর এবং বেশি মনোরম সেখানে গিয়ে আমি কিছু তরুণ বৃদ্ধ এই ধরনের কিছু লোককেও দেখতে পেলাম এরপর আমি আমার দুজন সাথীকে বললাম আপনারা উভয়ে তো আজকে সারা রাতে আমাকে অনেক কিছু ঘুরিয়ে ফিরে দেখালেন এখন আমাকে বলুন যে আমি যা কিছু দেখলাম এর তাৎপর্য কি এর মানে কি তারা আমাকে বললেন প্রথম যে লোকটির মুখে আংটা ছিল যা তার মুখ চিরে গলার পাশ দিয়ে বের হয়ে আসছিল সে ছিল একজন মিথ্যাবাদী সে ছিল একজন মিথ্যাবাদী সে মিথ্যা বলতো এবং তার কাছ থেকেই মিথ্যা ছড়ানো হতো এরপর সেই মিথ্যা ছড়াতে ছড়াতে একসময় সারা দুনিয়াতে ছড়িয়ে পড়তো এ কারণেই তার সাথে পর্যন্ত ওই আচরণ করা হবে যা আপনি দেখে এসেছেন আমাদের মনে হতে পারে যে একটা মিথ্যা কিভাবে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়তে পারে বর্তমানে এই গণমাধ্যমের যুগে এটা খুবই সম্ভব আপনি যদি একটা মিথ্যা বলেন মিডিয়াতে প্রচার হয়ে গেলে খুব সহজেই সারা দুনিয়াতে সেই মিথ্যা ছড়িয়ে পড়বে একবার সেই মিথ্যা আপনার মুখ থেকে বের হয়ে গেলে সেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয় ব্যাপারটা এমন ঠিক যেভাবে উটের একটা উটের পক্ষে সম্ভব নয় যে সে একটা সুয়ের চিত্র দিয়ে প্রবেশ করবে ঠিক তেমনিভাবে একবার আপনার মিথ্যা যখন মিডিয়াতে সারা দুনিয়ায় প্রচার হয়ে যাবে সেটা আর ফিরিয়ে সম্ভব নয় আপনি সারা দুনিয়ায় মিথ্যাবাদী হিসেবে পরিচয় লাভ করবেন এই মিথ্যা যখন আপনার মুখ থেকে বের হয়ে যাবে সেই মিথ্যাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই মিথ্যা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে এবং কি আমাদের দিন পর্যন্ত এটাই হচ্ছে সেই ব্যক্তির শাস্তি মিথ্যাবাদীর শাস্তি মিথ্যা কথা বলার শাস্তি আসলুল্ল সাল্লাহাম বলেন মিথ্যা মানুষকে দুর্নীতির দিকে পরিচালিত করে আর দুর্নীতি মানুষকে পরিচালিত করে জাহান্নামের আগুনের দিকে আর একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মিথ্যা বলতে থাকবে যতক্ষণ না আল্লাহ সুবাহ তাকে একজন মিথ্যাবাদী হিসেবে অন্তর্ভুক্ত করে নিবেন এরপর আমার সাথীরা বলেন যে যে ব্যক্তির মাথা পাথরের আঘাতে চুরমার করে ফেলা হচ্ছিল সে ছিল ওই ব্যক্তি আল্লাহ তাকে কুরআনের শিক্ষা দিয়েছিলেন কিন্তু সে কোরআন থেকে গাফেল হয়ে রাতে ঘুমাত আর দিনের বেলাতেও কোরআনের নির্দেশ মোতাবেক কোনো আমল করতো না সুতরাং তার সাথে কিয়ামত পর্যন্ত ওই আচরণী করা হবে যা আপনি দেখে এসেছেন এই ব্যক্তি ছিল তেমনই একটা ব্যক্তি যে কোরআন শিখেছে কোরআন অধ্যয়ন করেছে মুখস্থ করেছে কিন্তু রাতের বেলা সে কোরআন তিলওয়াত করেনি কোনো ইবাদত করেনি এবং দিনের বেলাতেও কোরআনের নির্দেশ সে মেনে চলেনি এ ধরনের বহু লোক বর্তমান যুগে পাওয়া যায় এ ধরনের অনেক মানুষ আজকাল বর্তমানে দেখতে পাওয়া যায় তারা কোরআন শিখে কিন্তু শিখার উদ্দেশ্য তাদের শুধুমাত্র এটাই যে সেখান থেকে তারা সব লাভ করবে বরকত লাভ করবে কোরআন শিখে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন শিখে যে সব লাভ করব বরকত লাভ করব। কিন্তু এই কোরআন অনুসারে তারা তাদের জীবনকে পরিচালিত করে না কোরআন তাদের অন্তরে আছে কিন্তু এই কোরআনের নির্দেশ মোতাবেক তাদের জীবনকে পরিচালিত করে না কোরআন জানে কিন্তু কোরআন অনুসরণ করে না এবং এটাই হচ্ছে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করার শাস্তি কুরআন হচ্ছে একটা পবিত্র গ্রন্থ এতে অবশ্যই বারাকা আছে কিন্তু সেটা শুধুমাত্র কুরআনের নির্দেশগুলো মেনে চলার মাধ্যমেই আসবে আরো বেশি বারাকা আপনি লাভ করতে পারবেন কোরআনের নির্দেশ মেনে চলার মাধ্যমে আপনি অনেক বেশি বারাকা সব লাভ করতে পারবেন সুন্দর কাপড় দিয়ে কোরআনকে আবৃত করে তাকির উপর রেখে দিলাম এরপর তার উপর ধুলার একটা আস্তরণ তৈরি হলো এর মাধ্যমে কোনোদিন বারাকা লাভ করা যাবে না কোরআনকে আমাদের অন্তরে ধারণ করতে হবে আমাদের কাজের মাধ্যমে কোরআনকে বাস্তবায়িত করতে হবে এর মাধ্যমে আমরা বেশি বেড়াকা এবং লাভ করতে পারব। এরপর রাসুল সাল্লাম তার সাথীরা তাকে বললেন এর পরবর্তী আপনি এর পরবর্তী আপনি একটি আগুনের চুলায় যাদেরকে দেখেছিলেন তারা হচ্ছে জেনা ব্যবিচারকারী নারী পুরুষ এবং কি আমাদের দিন পর্যন্ত এটা হচ্ছে তাদের শাস্তি এরপরে রক্তের নদীতে যেই ব্যক্তিকে আপনি দেখেছিলেন যে বারবার তীরের দিকে সাঁতরে বের হয়ে আসতে চাইলে পাথর মেরে মেরে তাকে পুনরায় রক্তের নদীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সে হচ্ছে সেই ব্যক্তি যে সুদি কারবার সুদির সুদের সাথে নিজেকে যুক্ত করেছে এবং বিচারের দিন পর্যন্ত কেয়ামতের দিন পর্যন্ত এটা হচ্ছে তার শাস্তি এই শাস্তি হলো দুনিয়ার শাস্তি কবরের শাস্তি সুদী লেনদেনের শাস্তি কেয়ামতের দিনেও রয়েছে কেয়ামতের দিনের শাস্তি এবং সব শেষে জাহান নামের আগুনের শাস্তি এবং দুনিয়াতে সুদের সাথে যুক্ত থাকার মধ্যে কোনো আনন্দ নেই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আকিবাতুর রিবা ইলা কিল অর্থাৎ সব শেষে সুদের চূড়ান্ত পরিণতি হবে শুধুই ক্ষতি এবং আল্লাহ সুমতাল্লাহ সুদকে দুনিয়া এবং আহিরাতে ধ্বংস করে দিবেন ইবনে আব্বাস রাজিল বলেন বিচারের সেই ভয়ঙ্কর দিনে সেই ভয়ানক দিনে যে ব্যক্তি সুদ এবং রিবা নিয়ে লেনদেন করত কাজ করত সে যখন কবর থেকে বের হয়ে এসে উপস্থিত হবে ফেরেস্তারা তাকে অস্ত্র ধরিয়ে দিয়ে বলবেন যাও আল্লাহ সুবাহ তাল্লাহর সাথে এবার যুদ্ধ করো কারণ আল্লাহ কুর কুরআনে জানিয়ে দিয়েছেন যদি আপনি সুদ নিয়ে কাজ করেন তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহ সুবাহতাল্লাহ তরফ থেকে যুদ্ধের ঘোষণা রইল আল্লাহ সুবাহতাল্লাহ আপনাকে বিচারের দিনে অস্ত্র ধরিয়ে দেবেন আপনার সাথে ন্যায় সঙ্গত থাকার জন্য যেহেতু আপনার সাথে আলোচ মহাতাল যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং ফেরেজ আপনাকে অস্ত্র ধরিয়ে দেবেন এটাই হচ্ছে সুদের ফলাফল এবং আখিরাতে সব শেষে চূড়ান্ত পরিণাম অবশ্যই জাহান নাম এটাই হচ্ছে রিবা সুদের সাথে যুক্ত থাকার চূড়ান্ত ভয়ানক পরিণতি বর্তমানে আমরা উপায় খুঁজি যুক্তি খুঁজি ফতোয়া খুঁজি কিভাবে সুদকে হালাল করে দেওয়া যায় কিভাবে সুদের সাথে যুক্ত হওয়া যায় কিন্তু আল্লাহ সুবাহর হুকুম হল আল্লাহ সুহামতাল্লাহ শুধুমাত্র দুই ধরনের মানুষ ব্যতীত অন্য কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেননি প্রথম যদি কোন ব্যক্তি আল্লাহর আউলিয়াদের সাথে যুদ্ধ করে আল্লাহ বলেন যে আমার আউলিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করি এবং দুই নম্বর দ্বিতীয় ব্যক্তি হল যে সুদের সাথে নিজেকে যুক্ত করে কারণ তারা বলে সুত্ত ব্যবসার মতো সুত্য ব্যবসার মতো এটা হচ্ছে তাদের যুক্তি কিন্তু তাদেরকে পরিণা পরিণামে কবর দিন এবং জাহান্নাম এমনকি দুনিয়াতেও তাদেরকে শাস্তি ভোগ করতে হবে এরপর আমার সাথীরা আমাকে বলতে লাগলেন যে লোকটি গাছের নিচে বসেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসালাম এবং তাকে ঘিরে থাকা শিশুগুলো হচ্ছে সেই সমস্ত শিশু যারা অল্প বয়সেই মৃত্যুবরণ করেছে আর আপনি যেই লোকটিকে দেখেছেন সে আগুন জ্বালাচ্ছিল ছিল সে হচ্ছে জাহান নামের প্রহরী মালিক আর গাছের উপরে প্রথম যে ঘরটি আপনি দেখেছিলেন সেটা হচ্ছে মুমিন পুরুষ এবং মহিলাদের জন্য সংরক্ষিত স্থান এবং তার উপরে যে ঘরটি আপনি দেখেছেন সেটা হচ্ছে যারা শহীদ তাদের অবস্থান এরপর তার সাথীরা আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ বললেন বললেন আপনি উপরের দিকে তাকান এবং তারা বললেন আমি হলাম জিব্রাহল এবং এ হচ্ছে মিকাইল এবং এরপর আল্লাহ রসুল আরো উপরের দিকে তাকালেন আকাশের দিকে তাকালেন এবং তিনি বললেন আমি অনেক উপরে আকাশে মেঘের মতো কিছু একটা দেখতে পেলাম তারা আমাকে বলল এটা হচ্ছে আপনার বাড়ি আমি তাদেরকে বললাম আমাকে সেখানে ভ্রমণ করতে দাও তারা বলল না এখনই নয় এখনো দুনিয়াতে আপনার জীবনের কিছু অংশ ব্যয় করা বাকি রয়েছে এরপর আপনি আপনার বাড়িতে ভ্রমণ করতে পারবেন কাছের উপরের সেই ঘরটি ছিল প্রথমে প্রথম ঘরটি ছিল বিশ্বাসী ব্যক্তি মুমিন ব্যক্তিদের জন্য যারা দুনিয়ায় মৃত্যুবরণ করেছেন এবং তার উপরে যে ঘরটি সেটা হলো শহীদদের জন্য সংরক্ষিত এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শহীদদেরকে দেওয়া সম্মান এবং তারপর অনেক উপরে যে বাড়িটি যা চোখে পর্যন্ত দেখা যায় না সেটা সংরক্ষিত রয়েছে আল্লাহ সুমতার প্রেরিত রাসুল মানবজাতির নেতা আদর্শ মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য কবরের শাস্তির আরো কিছু কারণ রয়েছে যেগুলো কবরের শাস্তির কারণ হতে পারে এর মধ্যে একটা হচ্ছে যে ঋণ এর মধ্যে থাকা একটি হাদিসে বর্ণিত রয়েছে যখন সাহাবাদের মধ্যে একজন মারা গেলেন তখন যাও তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করো কারণ ঋণের জন্য তোমার ভাইয়ের জান্নাতে যাওয়া স্থগিত হয়ে আছে সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে ঋণ থেকে মুক্তি পাবে সুতরাং ঋণ সেই সাহাবিকে ঘিরে ফেললো এবং ঋণ শোধ না হওয়া পর্যন্ত সে জান্নাতে যাওয়া থেকে স্থগিত অবস্থায় রইলেন তাই রাসুল্লাহ সাল্লা তার ভাইদেরকে বললেন যে শোধ করো তোমাদের ভাইয়ের ঋণ পরিশোধ করো আরো কিছু বিষয় আছে যা একজন মৃত ব্যক্তির ক্ষতির কারণ হতে পারে এবং তা হলো তার পরিবারের সদস্যদের মাত্রা অতিরিক্ত কান্নাকাটি করা বিলাপ করা এগুলো একজন মৃত ব্যক্তির আযাবের কারণ হয়ে দাঁড়ায় যদি আপনি মৃত্যুবরণ করেন এবং আপনার পরিবার অতিরিক্ত কান্নাকাটি করে তো সেটা আপনাকে কষ্ট দিবে কারণ যখন ওমর ইবনুল খতাব রাজিউল্লা তাহন তিনি আহত হলেন এবং আল্লাহ রাসুলসাল সাহাবি সুহাইবার রুমি তিনি দেখলেন যে ওমর রাজিউল্লাহন মারা যাচ্ছেন তিনি ওমর রাজিউল তাল্লাহনুর এই আহত অবস্থা দেখে কাঁদতে শুরু করে দিলেন তো ওমর ইবনুল খতাব রাজিউল্লা তাল্লাহনু তিনি এটা চাননি যে তার জন্য কেউ কান্নাকাটি করুক কেউ কষ্ট পাক কান্নার সাথে সাথে তার চোখ থেকে অস্ত্র ঝরতে লাগলো এবং তিনি বলতে লাগলেন যে আমি ঠিক আছি এটাই স্বাভাবিক আমি ঠিক আছি এটাই স্বাভাবিক যখন কোন একজন মৃত ব্যক্তি মারা যাচ্ছে আমাদের নিকট আত্মীয় যদি কেউ হয় বা আমাদের কাছের কোনো ভালোবাসার মানুষ যদি হয় সে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তখন এটা অত্যন্ত স্বাভাবিক যে আমাদের খারাপ লাগবে আমরা দুঃখ পাবো কিন্তু সেটা যেন অতিরিক্ত না হয়ে যায় কিংবা আমরা যেন ধৈর্য হারিয়ে না ফেলি কারণ আল্লাহ সুহামতাল্লাহ এই অবস্থায় আমাদেরকে যে পরিস্থিতিতে দেখতে চান সেটা হচ্ছে আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে ধৈর্যশীল অবস্থায় দেখতে চান রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের চোখ থেকেও অস্ত্র জড়ত যখন তার ভালোবাসার কেউ মারা যেতেন কিন্তু তিনি কখনোই নিজেকে বা তার সাহাবাদেরকে কারোর জন্য অতিরিক্ত কান্নাকাটি বিলাপ করা এগুলো করার অনুমতি দেননি এগুলো একজন মৃত ব্যক্তির কবরে মৃত ব্যক্তির শাস্তির কারণ হয়ে দাঁড়ায় সে এর জন্য আজাব ভোগ করে কষ্ট পায় তো এই কষ্টগুলো বা কবরের সমস্ত আজাব থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি কি রক্ষা করতে পারে আমাদেরকে কবরের শাস্তি থেকে প্রথম বিষয় হচ্ছে যা আমাদের কবরের শাস্তি থেকে আজাব থেকে রক্ষা করতে পারে সেটা হচ্ছে ভালো কাজ রাসদুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসে বলেন যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় যারা তাকে দাফন করে চলে যায় সে কবরে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কবরে থাকা অবস্থায় সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় এবং মানুষগুলো যখনই চলে যায় সাথে সাথে সেই মৃত ব্যক্তিকে পাকড়াও করার জন্য আজাব চলে আসে কিন্তু যদি তার যথেষ্ট পরিমাণ ভালো কাজ থাকে তাহলে সেই ভালো কাজগুলো তাকে চারদিক থেকে ঘিরে ফেলবে সালাত তার মাথার নিকটে চলে আসবে সাউন্ড তার ডান পাশে চলে আসবে জাকাত তার বাম দিকে চলে আসবে এবং অন্যান্য সমস্ত ভালো কাজগুলো তার পায়ের নিকটে চলে আসবে যখনই লোকটিকে মাথার দিক থেকে আজাবে সে আক্রমণ করতে চাইবে না তুমি এই দিক থেকে আসতে পারবে না এবং পরবর্তীতে আক্রমণ করা হবে ডান দিক থেকে বলে উঠবে যে তুমি এই দিক থেকে আসতে পারো না জাকাত বলে উঠবে তুমি এই বাম দিক থেকে আসতে পারবে না অন্যান্য ভালো কাজগুলো বলে উঠবে তুমি এই পায়ের দিক থেকেও আসতে পারবে না এবং তাকে নিরাপত্তা দেওয়ার জন্য চার দিক থেকে এই ভালো কাজগুলো তাকে ঘিরে ফেলবে এবং একটি নিরাপত্তা বলয় তৈরি করে ফেলবে দুই নম্বর বিষয় হচ্ছে যে এই কবরের ভয়ানক শাস্তি থেকে নিয়মিত আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে সাল্লাম বলেন যখন তুমি তাসাহুদ পড়বে তখন আল্লাহর নিকট চারটি বিষয় থেকে আশ্রয় চাইবে আল্লাহর নিকট জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাও কবরের শাস্তি থেকে আশ্রয় চাও জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে ভণ্ডমসিহ আদালের ফিতনা থেকে আশ্রয় চাও তাসাহুদের পর এবং সালাম ফিরানোর পূর্বে এই বিষয়গুলো হতে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া হচ্ছে শুননা আপনি সালাতে তাসাহুদ এবং দূর পাঠ করার শেষে আল্লাহ নিকট এই বিষয়গুলো থেকে নিয়মিত আশ্রয় প্রার্থনা করুন আমাদেরকে আল্লাহ নিকট এই চারটি বিষয় থেকে নিয়মিত আশ্রয় চাইতে হবে কিছু লোক এমনও রয়েছেন যারা কবরে কোনো পরীক্ষা এবং ফিটনার মধ্য দিয়ে যাবেন না এই ভয়ঙ্কর সমস্ত পরিস্থিতি তাদেরকে এড়িয়ে যাবে তাদেরকে এই কোন পরীক্ষার মধ্যে পড়তে হবে না

و يامن من الفزع الاكبر ويوضع على راسه تاج الوقار الياقوتة منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجتا من الحور العين ويشفع في 70 من একজন শহীদের ছয়টি স্বতন্ত্র বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন এক নম্বর হচ্ছে তার শরীর থেকে প্রথম রক্তবিন্দু বের হয়ে আসার সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হবে তার গুণাগুলো মাফ করে দেওয়া হবে দুই নম্বর হচ্ছে জান্নাতে তার স্থান তিনি দেখতে পারবেন তিন নম্বর কবরের শাস্তি থেকে তিনি মুক্তি পাবেন চার নম্বর পুরস্কার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর দিন শেষ বিচারের দিন তিনি সমস্ত ভয় চিন্তা পেরেশানি থেকে মুক্তি পাবেন পাঁচ নম্বর পুরস্কার প্রশান্তির একটি মুকুট তার মাথায় মাথায় পড়ানো হবে এবং সেই মুকুটের প্রতিটি পান্না এই দুনিয়া এবং দুনিয়ার সকল কিছুর চাইতেও বেশি মূল্যবান হবে এবং বাহাত্তর জন হুরাল আইনের সাথে তার বিয়ে দেওয়া হবে ছয় নম্বর পুরস্কার একজন শহীদের তিনি তার আত্মীয়দের মধ্য থেকে সত্তর জনের জন্য সাফায়াত করার অনুমতি লাভ করবেন একজন শহীদকে এই ছয়টি বিশেষ বৈশিষ্ট্য দান করেছেন সাহাবাদের মধ্য থেকে একজন জানতে চাইলেনসুল্লাহ এটা কিভাবে সম্ভব যে একজন মুমিন ব্যক্তি বিশ্বাসী ব্যক্তি মুসলিম তাকে কবরের ফিতনা পরীক্ষা এগুলোর মধ্য দিয়ে যেতে হবে অথচ একজন শহীদকে এগুলোর সম্মুখীন হতে হবে না রাসুল্লাহ সাল্লাম উত্তরে বললেন কাফা ইন্দারাসি ফিতনা মাথার উপর তরবারির ঝলকানি তার জন্য যথেষ্ট ফিতনা যুদ্ধের ময়দানে যখন তরবারিগুলো মাথার উপরে চকচক করতে থাকে তীব্র আলোর ঝলকানি যখন সেই তরবারিগুলো থেকে প্রতিফলিত হতে থাকে এবং প্রতিটি মুহূর্তে একজন মুজাহিদ মৃত্যুকে দেখতে পায় সেটাই একজন শহীদের জন্য যথেষ্ট ফিতনা তাই আল্লাহ সুবাহ তাকে দুইবার কষ্ট এবং ফিতনার মধ্যে ফালবেন না আল্লাহ সুহামতাল তাকে কবরে আনন্দ এবং প্রশান্তি দান করবেন এবং বর্তমান যুগে এই ব্যাপারটিকে আমরা বিস্ফোরণ এবং আগুনের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য বলতে পারি বিস্ফোরণ মিসাইল বুলেট যেগুলো আল্লাহর জন্য যুদ্ধরত মুজাহিদ এবং যোদ্ধাদের কানের পাশ দিয়ে অতিক্রম করে সেগুলি হচ্ছে তাদের জন্য যথেষ্ট ফিতনা এবং যখন তারা আল্লাহর পথে মৃত্যুবরণ করবেন তারা তাদের কবরে প্রশান্তি লাভ করবেন কারণ ইতিমধ্যেই তারা যথেষ্ট পরিমাণ ফিতনার মধ্য দিয়ে গেছেন তারা ফিটনার মধ্য দিয়ে গেছেন যখন তারা যুদ্ধের ময়দানে সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে অবস্থান করছিলেন তারা প্রতি মুহূর্তে মৃত্যুকে দেখতে পাচ্ছিলেন এটাই তাদের জন্য যথেষ্ট ফিতনা তাই কবরে তাদেরকে দ্বিতীয়বার কোনো ফিতনা বা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না এছাড়া যারা এই কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন তাদের মধ্যে রয়েছেন যারা মুরাবাদ মুরাবাদ হচ্ছেন সেই সমস্ত ব্যক্তি একজন সৈন্য যে বাড়ি থেকে দূরবর্তী কোনো এলাকায় মুসলিমদের প্রতিরক্ষার জন্য কোনো বিশেষ পদে পাহারারত অবস্থায় রয়েছেন এবং যুদ্ধের নির্দেশের জন্য অপেক্ষা করছেন সীমান্তবর্তী প্রহরী তাকে বলা হচ্ছে যে সে হচ্ছে একজন মুরাবাদ মুরাবাদ শব্দটি এসেছে রাবাত থেকে রাবাত হল কোনো কিছুকে বেঁধে রাখা অর্থাৎ সবসময় কোনো কিছুকে বেঁধে রাখলে যেভাবে সেটা সবসময় সেখানে অবস্থান করে তো মুরাবাদ হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি সবসময় যুদ্ধের নির্দেশের জন্য অপেক্ষা করছেন সবসময় দায়িত্বে নিয়োজিত এবং মুরাবাদ হলো এমন একজন যাকে সেই পদটিকে যাকে সেই পদে নিযুক্ত রাখা হয়েছে তিনি সেই অবস্থান কখনোই ত্যাগ করতে পারবেন না এটা অনেকটা এরকম যেভাবে আমরা আমাদের উট বা ঘোড়াকে বেঁধে রাখি সেই রক্ষীকে সেই সৈন্যকে সেই পদটি নিতে হবে এবং দিন রাত তাকে তার দায়িত্ব রক্ষায় অত্যন্ত সতর্ক থাকতে হয় এটা খুবই কঠিন একটা কাজ এবং এই কারণে আলস মুরাবাদকে এই বিশেষ পুরস্কার দিচ্ছেন রাসুল্ল সাল্লাহাম আরও বলেছেন যে প্রত্যেক ব্যক্তির কাজ আমল তার মৃত্যুর মুহূর্তে এসে থেমে যায় শুধুমাত্র একজন ব্যতীত এবং তিনি হলেন সেই ব্যক্তি যে রাবাত হিসেবে মৃত্যুবরণ করে আল্লাহ সুবহামতআলা তার আমলকে চালু রাখবেন এবং বিচারের দিন পর্যন্ত সেগুলো শুধু বাড়তেই থাকবে সেগুলো বেড়েই চলবে এবং কবরের ফিতনা থেকে তিনিও নিষ্কৃতি পাবেন এবং এটা একজন মুরাবাতের পুরস্কার সর্বশেষে আরও একটি হাদিসে বর্ণিত আছে যে যে ব্যক্তি জুমার দিনে মৃত্যুবরণ করবে সেও এই সম্মান লাভ করবে এবং হাদিসটি হাসান রাসদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে কোন মুসলিম যদি সে জুমার দিন শুক্রবারে মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে কবরের শাস্তি থেকে নিষ্কৃতি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই ভয়ঙ্কর কবরের समस्त ফিতনা থেকে নিরাপদ এবং হিফাযত রাখ। সাল্লাল্লাহু আল্লাহ সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।